হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের জন্য দুঃসংবাদ, নিজে জানুন আর শেয়ার করে অন্যদের জানান। নিরাপত্তাজনিত কারণে ভিসা নাম্বার 20 ও ভিসা নাম্বার 18 মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে না কুয়েত। বৃহস্পতিবার দেশটির রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারাফি এই নিষেধাজ্ঞার কথা জানান। এখন থেকে কুয়েতে বাংলাদেশি শ্রমিক যেতে হলে সরাসরি দেশটির সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে যেতে হবে। বেসরকারি মাধ্যমে যেতে হলে শুধু খামার শ্রমিক হিসেবেই যেতে পারবে বলে জানান ওই কর্মকর্তা। এর আগে ভিসা নাম্বার 20 ও ভিসা নাম্বার 18 মাধ্যমে বেসরকারিভাবে কুয়েতে যে কোনো কাজের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক যেতে পারত। মেজর জেনারেল মারাফি বলেন, সম্প্রতি উপসাগরীয় সহযোগিতা সংস্থার সঙ্গে কয়েকটি চুক্তি করেছে তার দেশ। চুক্তি অনুসারে যে শ্রমিককে জিসিসিভুক্ত কোনো দেশ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে সংস্থাটির সদস্য অন্য কোনো দেশ ভিসা দেবে না। এক্ষেত্রে শ্রমিক নিতে দেশগুলোর একটি যৌথ ডাটাবেস সংরক্ষণ করবে। কুয়েতি ওই কর্মকর্তা আরও জানান, যারা বসবাস আইন ভঙ্গ করে দেশটিতে বাস করে আসছে তারা যেন দ্রুত নিজেদেরকে কাগজপত্র ঠিক করে নেয়, কারণ শীঘ্রই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে কুয়েত। যেসব আইন ভঙ্গকারীকে অভিযানে গ্রেপ্তার করা হবে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আর কখনো তারা জিসিসিভুক্ত কোনো দেশের শ্রমিক হিসেবে যেতে পারবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।